বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি এখন যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই, সাবজেক্টের নাম কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা চতুর্থ পর্বের কম্পিউটার টেকনোলজির সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা শুনতে কি কোনো সমস্যা হচ্ছে কি না, বা আমার ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবে তোমরা। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টার নাম অধ্যায়টা কম্পিউটার পেরিফেরালস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম সিরিয়াল ইন্টারফেস। এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হলো ইন্টারফেসিং, সিরিয়াল ইন্টারফেসিং কি, সিরিয়াল ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কি, সিরিয়াল ইন্টারফেসিং এর প্রকারভেদ, সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং বলতে কি বোঝায়, ব্লক ডায়াগ্রাম সহ সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং এর বর্ণনা, কার্যপ্রণালী, সিনক্রোনাস ব্লক ফর্মিং বলতে কি বোঝো, ব্লক ডায়াগ্রাম সহ সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং, অ্যাসিনক্রোনাস ক্যারেক্টার ও সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং এর বৈশিষ্ট্য, ইউএসএআরটি সম্বন্ধে জানা, এবং ব্লক ডায়াগ্রাম সহ RS-232C ভার্সন 24 স্ট্যান্ডার্ড ইন্টারফেস সম্বন্ধে জানা। এ হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। এখন তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। সিরিয়াল ইন্টারফেসিং, যে ইন্টারফেসিং পদ্ধতিতে দুইটি ডিভাইসের মধ্যে সিরিয়ালি, দ্যাট মিনস এক বিট করে ডাটা আদান প্রদান হয়ে থাকে, তাকে বলা হয় সিরিয়াল ইন্টারফেসিং। এই ইন্টারফেসিং এর জন্য সাধারণত একটা লাইন ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিট করার জন্য। আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এখানে রিসিভিং সাইড, এখানে ট্রান্সমিটিং সাইড, এবং দুটোর মধ্যে ডাটা আদান প্রদানের জন্য আমাদের সিঙ্গেল একটা লাইন ব্যবহার করা হয়েছে, এবং এই একটা লাইনের মধ্যে দিয়েই ওয়ান বিট, এক বিট করে ডাটা আমার সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে। এখন আমরা দেখি সিরিয়াল ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা, সিরিয়াল ইন্টারফেসিং আমরা কেন ব্যবহার করব। সিপিইউ সাধারণত প্যারালাল ডাটা গ্রহণ করে থাকে, প্যারালাল ডাটা প্রসেস করে থাকে, এবং প্যারালাল ডাটা ট্রান্সমিট করে থাকে। কিন্তু সিপিইউর সাথে আমরা যে সকল ইনপুট আউটপুট ডিভাইস সমূহ যুক্ত করে থাকি তারা অধিকাংশই সিরিয়ালি, প্যারালাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস বিভিন্ন মোডে ডাটা ট্রান্সমিট করে থাকে। তো এই ধরনের যে সকল ডিভাইস সিরিয়ালি ডাটা আদান প্রদান করে থাকে তাদের কাছ থেকে সিপিইউ বা প্রসেসর সরাসরি ডাটা গ্রহণ করতে পারবে না, তাহলে কি করতে হবে, এদের মধ্যে একটা মধ্যস্থতাকারী ডিভাইস ব্যবহার করতে হবে যেটা সিরিয়াল ডাটাকে প্যারালাল ফর্মে রূপান্তর করে দিয়ে এটাকে সিপিইউর উপযুক্ত করে দেবে, আবার সিপিইউর প্রেরিত ডাটা প্যারালাল ডাটাকে সিরিয়াল ফর্মে রূপান্তর করে আবার পেরিফেরালসের জন্য এটা প্যারালালিতে সিরিয়াল ফর্মে রূপান্তর করবে। এই জন্যই আমাদের মূলত সিরিয়াল ইন্টারফেসিং এর প্রয়োজন হয়। আমরা যদি লেখাটা দেখে একটু লেখাটা দেখে বলতে পারি, এই ইন্টারফেসিং এর মাধ্যমে সিপিইউ অন্যান্য পেরিফেরালস বা একাধিক পেরিফেরালস এর মতো ডাটা আদান প্রদান হয়ে থাকে। সাধারণত প্যারালাল সিপিইউ সাধারণত প্যারালাল ফর্মে ডাটা আদান প্রদান ও প্রসেস করে থাকে, কিন্তু কিছু কিছু ডিভাইস যারা ন্যাচারালি সিরিয়ালি ডাটা আদান প্রদান করে থাকে, এই সকল ডিভাইসের সাথে সিপিইউ ডাটা আদান প্রদান করার জন্য সিরিয়াল ইন্টারফেসিং এর প্রয়োজন হয়। আমার মনে হয় সিরিয়াল ইন্টারফেস আমাদের কেন দরকার এবং কি জন্য আমরা ব্যবহার করব আমরা সবাই এই বিষয়টা এখন ক্লিয়ার হতে পারছি। আচ্ছা, এখন থেকে সিরিয়াল ইন্টারফেসিং এর প্রকারভেদ। সিরিয়াল ইন্টারফেসিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং, একটা হচ্ছে সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং। অ্যাসিনক্রোনাস হচ্ছে অসমতল, আর সিনক্রোনাস হচ্ছে অসমলয়, এবং সিনক্রোনাস হচ্ছে সমলয় বাংলা অর্থ। অ্যাসিনক্রোনাস ইন্টারফেসিং, এই পদ্ধতিতে ক্যারেক্টার আকারে ডাটা সমূহ ট্রান্সমিট করা হয়ে থাকে, যেমন কিবোর্ড থেকে আমরা যখন একটা কি প্রেস করে থাকি সেই ডাটাটা আমার সিপিইউতে যেভাবে যায় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যায়। আমি এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং। মূল ডাটার সাথে একটা শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট যুক্ত হয়, এইভাবে আমাদের একটা একটা ডাটা ট্রান্সমিট হয়। আর সিনক্রোনাস পদ্ধতিতে আমাদের অনেকগুলো ক্যারেক্টার বা
ডাটা সমূহ একত্রে একটা ব্লকে পরিণত করে আমরা ডাটা ট্রান্সমিট বা রিসিভ করে থাকি। আমি অ্যাসিঙ্ক্রোনাস ডাটার বিট সমূহ বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে স্টার্ট বিট, অলওয়েজ ওয়ান থাকবে স্টার্ট বিটটা। আমি আকাশী কালার দ্বারা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মূল ডাটা, অ্যাকচুয়াল ডাটা বিটস। তারপরে আমাদের বেগুনি কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে প্যারিটি বিটস। প্যারিটি বিটস ব্যবহার করা হয় ডাটার মধ্যে কোনো ভুল আছে কিনা এটা নির্ণয় করার জন্য। প্যারিটি বিট নির্ভর করে যে আমার এই মূল ডাটার মধ্যে কতগুলো ওয়ান আছে, তার উপরে এটা অড প্যারিটি হবে নাকি ইভেন প্যারিটি হবে তা নির্ভর করে যে আমি মূল ডাটার মধ্যে ওয়ানের সংখ্যা কত। ওয়ানের সংখ্যা যদি যদি আমি এটা অড প্যারিটি হিসেবে নির্বাচন করতে চাই, তাহলে মূল ডাটা সহ এটা প্যারিটি বিট সহ আমার মূল ডাটাটা হতে হবে অড। এবং যদি আমরা ইভেন প্যারিটি হিসেবে এটাকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মূল ডাটা সহ এই প্যারিটি বিট সহ ডাটার সংখ্যাটা হতে হবে আমার ইভেন, ইত্যাদি। আর যাই হোক, আর স্টপ বিট এটা অলওয়েজ ওয়ান, স্টপ বিটের মান সব সময় আমাদের ওয়ান থাকবে। এ হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস ডাটা বিটের ফরম্যাট দেখানোর চেষ্টা করছি। এখানে আমি জাস্ট ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। স্টার্ট বিট অলওয়েজ লো, ডাটা বিট 0 to 7 হবে এটা, অথবা 1 to 8 হবে। প্যারিটি বিট ক্যান বি অড অর ইভেন, স্টপ বিট অলওয়েজ হাই। এবং দুইটা ক্যারেক্টার মাঝখানে যে সময়টা এটাকে বলা হয় আইডল স্টেট। এই স্টেটের মানটা আমাদের সাধারণত ওয়ান হয়, যাকে বলা হয় মার্ক ওয়ান বলা বলা হয়ে থাকে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় অ্যাসিঙ্ক্রোনাস ইন্টারফেসিং তোমরা ক্লিয়ার বা ভালোভাবে বুঝতে পারছো। এখানে এ হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস মোডে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। এখন দেখি ব্লক ডায়াগ্রাম সহ অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস। অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেসটা কিভাবে ডাটা আদান প্রদান করে সেটা আমরা একটা ব্লক ডায়াগ্রাম মাধ্যমে দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু বলে রাখি, যদিও এই ব্লক ডায়াগ্রাম সহ অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস বা সিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস আমাদের শেষের দিকে আছে, আমি এটা শুরুতে আলোচনা করছি এই কারণে যাতে করে তোমরা এরপরে যে আমাদের USERT বা UART আছে এই বিষয় সম্বন্ধে তোমরা এই দুটো টপিক ভালোভাবে বুঝতে পারো। কারণ ওই টপিক এর মধ্যে আমাদের এখানে কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল লজিক এই অংশগুলো আছে, যাতে করে আমরা তখন সে তখন আমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পারি। তো যাই হোক, এখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেসে ব্লক ডায়াগ্রামে যে সকল রেজিস্টার ব্যবহার করা আছে সেগুলো সম্বন্ধে একটু পরিচিত হয়ে নেই। ডাটা বাফার রেজিস্টার, দুইটা ডাটা বাফার রেজিস্টার আছে, একটা হচ্ছে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, একটা হচ্ছে রিসিভিং ডাটা বাফার রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার এটা সাধারণত ইন্টারফেস ইউনিটের বর্তমান অবস্থা বা এর সাথে সংযুক্ত যে পেরিফেরালস ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে এসবের অবস্থাগুলো সিপিইউকে অবগত করে। কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার সাধারণত সিপিইউ থেকে একটা কন্ট্রোল ওয়ার্ড দিয়ে থাকে। কন্ট্রোল রেজিস্টারটা 16-bit হয়ে থাকে। এখানে দুইটা কন্ট্রোল ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রথম বাইটটিকে বলা হয় মোড ইনস্ট্রাকশন, দ্বিতীয় বাইটটিকে বলা হয় কমান্ড ইনস্ট্রাকশন। এটা ব্যবহৃত করা হয়ে থাকে সিপিইউ যখন কোনো অপারেশন চালাতে চায়, সেই সময় আমার এই ইন্টারফেস ইউনিটটাকে অ্যাক্টিভ, পিপিআর বা পেরিফেরালস ইউনিটের ইউনিটটাকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়ে দেয়। কন্ট্রোল লজিক, কন্ট্রোল লজিকের কাজ হচ্ছে আমার এই ইন্টারফেস সার্কিটে যে সকল রেজিস্টারগুলো ব্যবহার করা আছে এদেরকে পর্যবেক্ষণ করা এবং কোথাও কোনো প্রবলেম হলে তা স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সিপিইউকে অবগত করা। এই হচ্ছে, তারপরে আছে শিফট রেজিস্টার। এখানে ট্রান্সমিটিং অংশে এবং রিসিভিং অংশে দুইটা শিফট রেজিস্টার ব্যবহার করা আছে। ট্রান্সমিটিং অংশে যে শিফট রেজিস্টারটা ব্যবহার করা আছে এটাকে বলা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, এবং রিসিভিং অংশে যে শিফট রেজিস্টারটা ব্যবহার করা আছে এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। এবং এক্সটার্নাল ক্লক, যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস, সেক্ষেত্রে ট্রান্সমিটিং এবং রিসিভিং দুইটা অংশে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্লক পালস ব্যবহার করতে হয়, যা এখানে এক্সটার্নাল ট্রান্সমিটিং ক্লক এবং এক্সটার্নাল রিসিভিং ক্লক হিসেবে দেখানো আছে। তো এখন আমরা তাহলে এটার কার্যকরণের সম্বন্ধে আমরা একটু অবগত হই। শুরুতে আসি আমরা ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার। এই রেজিস্টারটা সিপিইউ থেকে
প্রদানকৃত ডাটাকে প্যারালালি এই রেজিস্টার অস্থায়ীভাবে সংরক্ষণ করে। সংরক্ষণ করার পরে এই ডাটাটা যখন প্যারালালি এই ডাটাটা যখন কোনো পেরিফেরালসে পাঠানো হবে, পেরিফেরালসে পাঠানোর পূর্বে এটা সাথে স্টার্ট বিট স্টপ বিট যুক্ত করে একটা প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারে দেওয়া হয় এবং পরবর্তীতে এক্সটার্নাল ক্লকের মাধ্যমে এক বিট করে ডাটা এখান থেকে প্যারালালি পেরিফেরালস ইউনিটে পাঠানো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের মূলত মানে ট্রান্সমিটিং ডাটা বাফার বা ট্রান্সমিটিং ইউনিটের কাজ। এখন থেকে রিসিভিং ইউনিট, রিসিভিং ইউনিট স্বাভাবিকভাবে সিরিয়ালি ডাটা গ্রহণ করে থাকে অ্যাসিনক্রোনাস মোডে। অ্যাসিনক্রোনাস মোডে ডাটাটা গ্রহণ করার পরে এর সাথে যে স্টার্ট বিট স্টপ বিট এবং প্যারিটি বিটগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করার পরে আমাদের মূল ডাটাটাকে রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে পাঠানো হয় এবং রিসিভিং ডাটা বাফার রেজিস্টার এই ডাটাটাকে প্রয়োজনীয় প্রসেসিং এর জন্য এটাকে সিপিইউতে পাঠিয়ে দেয়। স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টারের কাজ আমরা একটু আগে জেনেছি যে সিপিইউর বর্তমান সরি ইন্টারফেস সার্কিটের এই যে অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস সার্কিটের বর্তমান স্ট্যাটাসটা সিপিইউকে জানানো, সে এখন ব্যস্ত আছে কিনা, সে এখন ডাটা গ্রহণের জন্য রেডি কিনা বা ইত্যাদি, বা আমার এখানকার কোনো রেজিস্টারে কোনো প্রবলেম হলো কিনা বা পেরিফেরাস এর সাথে সংযুক্ত পেরিফেরাস এর কোনো সমস্যা হলো কিনা, এই যাবতীয় তথ্যগুলা আমাদের স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সিপিইউকে অবগত করা। কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার সাধারণত 16 বিটের হয়ে থাকে। এখানে দুইটি কন্ট্রোল ওয়ার্ড, ওয়ান বাইট করে দুইটি কন্ট্রোল ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। প্রথম বাইট থেকে মোড ইনস্ট্রাকশন, দ্বিতীয় বাইট থেকে কমান্ড ইনস্ট্রাকশন বলা হয়ে থাকে। তো এই কন্ট্রোল রেজিস্টারের কাজ, কন্ট্রোল রেজিস্টারে সাধারণত সিপিইউ বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল ইন্টারফেস সার্কিটে দিয়ে থাকে যা কমান্ডিং হিসেবে ব্যবহৃত হয়। যেমন সিপিইউ যখন ডাটা পাঠাতে চায় পেরিফেরালসে তখন ইনস্ট্রাকশনটা এরকম হয়, অ্যাক্টিভ পেরিফেরালস আই ওয়ান্ট টু সেন্ড ডাটা ইত্যাদি। কন্ট্রোল লজিকের কাজ হচ্ছে যে এই ইন্টারফেস সার্কিটে আমাদের যতগুলা রেজিস্টার ব্যবহার করা আছে, ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, শিফট রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, এদেরকে পর্যবেক্ষণ করা এবং কোথাও কোনো সমস্যা হলে সেটা স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সিপিইউকে অবগত করা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমার এটুকু বক্তব্যেই আমরা একটা অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস কীভাবে কাজ করে সে সম্বন্ধে আমরা অবগত হয়েছি। এরপর আমরা দেখি অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসের বৈশিষ্ট্য। এটা আমার আলোচনাতেই তোমরা এখানে এর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে, যদিও এটা আলোচনা করার নতুন করে আলোচনা করার দরকার নেই, তারপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেমন স্টার্ট বিট স্টপ বিট প্যারিটি বিটের সরি প্যারিটি বিটের প্রয়োজন হয়, লোকাল বাফারের প্রয়োজন হয়, ধীরগতি ইন্টারফেস প্রতিটি ক্যারেক্টারের জন্য অসম তলে সিরিয়ালি ট্রান্সমিটিং বা রিসিভ করা হয়, কর্মদক্ষতা অপেক্ষিত কম, এসব হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসের বৈশিষ্ট্য। এটা সুবিধা, লোকাল বাফারের প্রয়োজন নেই, ট্রান্সমিটিং খরচ কম, সার্কিট অপেক্ষাকৃত সহজ, স্বাধীনভাবে একটার পর একটা ডাটা স্থানান্তরিত হয়। অসুবিধা হচ্ছে ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি কম, ট্রান্সমিশনের ডাটার ভুল নির্ণয় করা কষ্টকর, ধীর গতি ট্রান্সমিশন, স্টার্ট বিট স্টপ বিট প্যারিটি বিটের প্রয়োজন হয় ইত্যাদি। যাই হোক, এগুলো তোমরা বাসায় দেখে নেবে, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই। এখন আমরা দেখি সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস। সিনক্রোনাস এই পদ্ধতিতে একগুচ্ছ ডাটাকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়, যেমন ইমেল বা কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেশন হচ্ছে সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস। এই পদ্ধতিতে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে আমাদের একটা কমন ক্লক ব্যবহার করা হয় থাকে এবং ট্রান্সমিটার থেকে রিসিভারে ডাটা যাওয়ার জন্য আমাদের সিঙ্গেল লাইন ব্যবহার করা হয় থাকে। তাহলে ট্রান্সমিটার থেকে রিসিভারে আমাদের মোট দুটি লাইন ব্যবহার করা হচ্ছে, একটা ক্লকের জন্য এবং একটা ডাটা সেন্ড করার জন্য। এখানে দেখানো আছে যে ট্রান্সমিটার অংশটা প্যারালালে ডাটা গ্রহণ করছে, গ্রহণ করে এটা সিরিয়াল ফর্মে রূপান্তর করে, দ্যাট মিনস এটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। একটা একটা ক্লকের মাধ্যমে ট্রান্সমিটার ডাটাটাকে সেন্ড করছে এবং একই সময়ে রিসিভার একই ক্লকে ডাটাটাকে রিসিভ করছে। এই আর
এই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মানে মূল নীতি। অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা ব্লকের স্টার্টিং বোঝাতে, অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যেহেতু ডাটা ব্লক আকারে ট্রান্সমিট হয়ে থাকে, সেক্ষেত্রে ডাটা ব্লকের স্টার্টিং বোঝাতে স্পেশাল সিঙ্ক্রোনাইজিং বিট সিকোয়েন্স ব্যবহার করা হয়ে থাকে, যাতে কমপক্ষে 4 থেকে 5টি সিনক্রোনাইজ ক্যারেক্টার থাকে। আর এই ক্যারেক্টারের সংখ্যা 4 থেকে 5টি ব্যবহার না করে 1টি ব্যবহার করলে ডাটা ট্রান্সমিশনের সময় সিঙ্গেল বিট ইরর দেখা দিতে পারে, অথবা ডাটা স্ট্রিমের স্টার্টিং বিট ডিটেক্ট করা কষ্টকর হতে পারে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এই শুরুতে আমি 4টা সিনক্রোনাইজিং বিট ব্যবহার করছি, এবং তারপরে আমরা প্রত্যেকটা একটা 8 বিট করে ক্যারেক্টার এখানে দেখানো, প্রত্যেক ঘরে একটা করে 8 বিট ক্যারেক্টার দেখানো আছে। যদি এই ব্লক ডায়াগ্রামটা তোমরা একটু লক্ষ্য করো, আমি জাস্ট একটা বাইট দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের 0 to 7 8 বিট ক্যারেক্টার আছে, প্রত্যেকটা একটা করে ক্যারেক্টার, এবং এইভাবে মানে ট্রান্সমিটার থেকে রিসিভারের ডাটা সমূহ মানে একটা ব্লক, সবগুলো ক্যারেক্টার মিলে একটা ব্লক তৈরি করে একটা ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়। এবং এই ডাটা এটা এটা সিনক্রোনাস ট্রান্সমিশন বোঝানোর জন্য এই ব্লকের শুরুতে অবশ্যই 4 থেকে 5 বিটের একটা সিনক্রোনাইজিং ক্যারেক্টার ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিংটা আমাদের কিভাবে কাজ করে। ব্লক ডায়াগ্রাম সহ সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং এখানে দেখানোর চেষ্টা করছি আমি। ডাটা বাফার রেজিস্টার দুইটা, ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং, স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, আমরা ইতিমধ্যেই একটু আগে আলোচনা করছি এইসবের কাজ সম্বন্ধে। কন্ট্রোল লজিক এটা আমরা জানি। শিপ রেজিস্টার দুইটা ব্যবহার করছি আমরা, এটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, এবং আরেকটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিটিং এর ক্ষেত্রে, অর্থাৎ সিপিইউ থেকে পেরিফেরাল ট্রান্সমিশন এর সময় ব্যবহার করা হয় থাকে বা। আর সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার ব্যবহার করা হয় ডাটাটা পেরিফেরাল থেকে রিসিভ করার সময়। এখন আমরা দেখি তাহলে, এবং সিনক্রোনাইজ জেনারেটর অ্যান্ড রিকগনাইজার, সিনক্রোনাইজ জেনারেটর এবং সিনক্রোনাইজ রিকগনাইজার দুইটা এক্সটার্নাল রেজিস্টার ব্যবহার করা আছে এখানে। এখন আমরা দেখি যে সিপিইউ যখন কোনো ডাটা পাঠায়, এটা শুধুমাত্র পিওর ডাটা হয়ে থাকে, এটা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের জন্য স্টার্ট বিট, স্টপ বিট এবং সিনক্রোনাইজের জন্য সিনক্রোনাইজিং বিট এখানে থাকে না। এই জন্য ট্রান্সমিটিং সিপিইউ থেকে মূল ডাটাটা প্রথমে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টারে এসে জমা হয়, সেখান থেকে সিনক্রোনাইজ জেনারেটরের মাধ্যমে 4 থেকে 5টি ক্যারেক্টারের একটা ব্লক এর ডাটার সাথে যুক্ত হয়ে আমাদের প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারে এসে শিফট রেজিস্টারের মাধ্যমে ডাটা সমূহ সিরিয়ালি ক্লকের মাধ্যমে এক বিট করে আমাদের পেরিফেরাসে ট্রান্সমিট হয়ে থাকে। আবার যখন রিসিভিং ডাটা রিসিভ করা হয়ে থাকে, তখন রিসিভিং সিরিয়াল ডাটার মাধ্যমে মূল ডাটা বলতে সমস্ত ডাটা আমাদের শিফট রেজিস্টারে এসে এক বিট করে আসে এখানে জমা হয়, এর সাথে অবশ্যই আমাদের সিনক্রোনাইজিং ব্লক এসেও জমা হয়। মূল ডাটার মধ্যে পার্থক্য হচ্ছে, মূল ডাটার মধ্যে আমাদের অবশ্যই সিনক্রোনাইজিং ব্লক থাকবে, আর মূল ডাটার মধ্যে কোনো ব্লক থাকবে না। এই মূল ডাটা থেকে সিনক্রোনাইজিং রিকগনাইজারের মাধ্যমে আমরা আমরা সিনক্রোনাইজ ক্যারেক্টার সমূহ আইডেন্টিফাই করে, চিহ্নিত করি বা বাদ দিয়ে শুধুমাত্র মূল ডাটাটাকে রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে পাঠায় দেই। পরে রিসিভিং ডাটা বাফার রেজিস্টার এটাকে প্যারালালি সিপিইউতে পাঠায় দেই। এখানে যদিও আমি স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল লজিকের কাজ ইতিমধ্যে আলোচনা করছি, তারপর আবারও বলছি যে স্ট্যাটাস রেজিস্টারের কাজ হচ্ছে মানে আমার ইন্টারফেস সার্কিট বা পেরিফেরাল সার্কিট এর বর্তমান অবস্থাটা। এটা সাধারণত ইন্টারফেস সার্কিট নিজেই কন্ট্রোলার তৈরি করে বা পেরিফেরালস কর্তৃক তৈরিকৃত কন্ট্রোল ওয়ার্ড স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সিপিইউ কে অবগত করা হয়, যার মাধ্যমে বলে দেওয়া হয় যে আমার এই ইন্টারফেস সার্কিটের বর্তমান অবস্থাটা কি রকম। কন্ট্রোল রেজিস্টারটা সিপিইউ থেকে
তৈরি করতে বিভিন্ন ধরনের কন্ট্রোল বিট ধারণ করে এই ইন্টারফেস সার্কিটকে তার কার্যকরী সম্বন্ধে অবগত করে। যেমন সিপিইউ যখন ডাটা পাঠাতে চায় বা ডাটা গ্রহণ করতে চায়, যে আমি এখন ডাটা গ্রহণ করতে চাই বা আমি এখন ডাটা সেন্ড করতে চাই, এই জন্য পেরিফেরালসকে অ্যাক্টিভ রাখার কথা বলা হয়ে থাকে। কন্ট্রোলের দিকের কাজ, এই ইন্টারফেস সার্কিটে আমাদের যতগুলো রেজিস্টার ব্যবহার করা আছে প্রত্যেক রেজিস্টারকে পর্যবেক্ষণ করা, অর্থাৎ কোথাও কোনো সমস্যা হলে এটা স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সিপিইউকে জানানো। আমি এখানে উল্লেখ করা দরকার যে স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং কন্ট্রোল লজিক এ যাবতীয় ফাংশন সমূহ সিপিইউ ডাটাবেসের মাধ্যমে সিপিইউকে অবগত করানো হয়ে থাকে। এই হচ্ছে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম সহ সহ সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং এর কার্যক্রমে আমরা অবগত হলাম। সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেসিং এর বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে যে আলোচনা করলাম তাতে আমরা যেটা দেখতে পাই, এখানে স্টার্ট বিট, স্টপ বিট, প্যারিটি বিটের পরিবর্তে সিনক্রোনাস ক্যারেক্টার ব্যবহার করা হয়। লোকাল বাফারের প্রয়োজন হয় না। দ্রুতগতি ইন্টারফেসিং, এই পদ্ধতিতে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট বা রিসিভ করা হয়ে থাকে। কর্মদক্ষতা অপেক্ষাকৃত বেশি, সার্কিট অপেক্ষাকৃত জটিল, প্রয়োজিত ডাটার মধ্যে ভুল নির্ণয় করা সহজ, সময়ের অপচয় কম হয়। এই ইন্টারফেসিং পদ্ধতিতে সময় কম লাগে, নিয়মিত বিরতিতে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। ডাটা ট্রান্সমিট ও রিসিভ করার জন্য একই ক্লক ব্যবহার করা হয়ে থাকে। সর্বোপরি এই পদ্ধতির খরচ একটু বেশি হয়। সুবিধা, সময়ের অপচয় কম হয়, দ্রুত গতি ট্রান্সমিশন, 100টি করে ক্যারেক্টার একসাথে স্থানান্তরিত হয়। স্টার্ট বিট, স্টপ বিট এবং প্যারিটি বিটের প্রয়োজন হয় না। উভয় প্রান্তে লোকাল বাফারের প্রয়োজন হয়। এই একই ক্লক সিগন্যাল ট্রান্সমিটার রিসিভারে দিতে হয় এবং ট্রান্সমিশন খরচ বেশি। এগুলো বোঝানোর কিছু নাই, জাস্ট তোমরা একটু দেখে নেবে, আমি যে আলোচনা করছি তা থেকেই এই বিষয়গুলো চলে আসে এর মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অন্য একটা টপিকসে যেতে চাই, সেটা হচ্ছে ইউএসএআরটি। ইউএসএআরটির পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার। ইউনিভার্সাল মানে সার্বজনীন, যেটা সবার জন্য প্রযোজ্য। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার, এটা থেকে আমরা বুঝতে পারি, এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা এমন একটা সার্কিট যেখানে সকল ধরনের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস উভয় মোডে এখানে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ হবে। এবং এটাকে বলা হয়, এটাকে এখানে প্রোগ্রামেবল ইন্টারফেস সার্কিটও বলা হয়ে থাকে, কারণ এর এক্সটার্নাল রেজিস্টারে প্রোগ্রাম লিখে সিরিয়াল ইনপুট আউটপুট ডিভাইসের জন্য এর ফাংশন স্পেসিফিকেশন নির্ণয় করা হয়ে থাকে, নির্ণয় করা যায়। এটা হচ্ছে আমাদের একটা ইউএসএআরটি এর ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা LSI চিপ, লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ। এর আইসি নাম্বার হচ্ছে 8521A, ইউএসএআরটি। এর মোট ফাংশনকে মোট 5টা অংশে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ডাটা বাফার সেকশন, দ্বিতীয়টা হচ্ছে রিড রাইট কন্ট্রোল লজিক, তিন নাম্বারটা হচ্ছে ট্রান্সমিশন সেকশন, চার নাম্বার হচ্ছে রিসিভিং সেকশন এবং পাঁচ নাম্বারটা হচ্ছে মডেম কন্ট্রোল। মূল আলোচনায় বা এর কার্য পদ্ধতিতে যাওয়ার আগে আমরা এই যে বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল ব্যবহার করা আছে, এই কন্ট্রোল সিগন্যাল সম্বন্ধে বা কোনটার কি নাম, কোনটা কি কাজ, এ সম্বন্ধে আমরা একটু অবগত হয়ে নিই, যাতে করে আমাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। এখানে ডাটা বাস বাফারের সাথে D7 থেকে D0 8-bit ডাটা বাস, 8-bit ডাটা বাস ব্যবহার করা আছে, যেটা সিপিইউ সাথে সরাসরি সংযুক্ত। C/D bar, রিড রাইট কন্ট্রোল ডাটা, ডাটা রিড হবে নাকি রাইট হবে এটার মাধ্যমে সেটা কন্ট্রোল করা হয়ে থাকে। এটা হচ্ছে RD, রিড কন্ট্রোল ডাটা, রাইট WR, রাইট কন্ট্রোল ডাটা, CS, চিপ সিলেক্টর বা চিপ এনেবল, ট্রান্সমিটিং ক্লক, ট্রান্সমিটিং ডাটা, রিসিভিং ক্লক, রিসিভিং ডাটা, রিসিভিং রিসিভিং রেডি, RDY, ফ্রম CPU, অর্থাৎ CPU থেকে, ফর CPU, অর্থাৎ রিসিভিং সেকশন থেকে যখন ডাটা CPU তে যাবে তখন এটা রেডি বা অ্যাক্টিভ থাকে,
ট্রান্সমিটার রেডি, সিপিইউ যখন কোনো ডাটা পেরিফেরালসে পাঠাবে তখন ফ্রম সিপিইউ, সিপিইউতে যখন কোনো ডাটা পেরিফেরালসে পাঠাবে তখন ট্রান্সমিটার রেডি থাকতে হয়। এছাড়া ডিএসআর, ডিটিআর, আরটিএস এবং সিটিএস এই চারটা অংশ ব্যবহার করা হয় আমাদের মডেম কন্ট্রোলে। এছাড়া সিনক্রোনাস ডিটেক্ট অর ব্রেকের জন্য আমরা এই সিগন্যালটা ব্যবহার করে থাকি। এবং টার্মিনাল এমটি, ট্রান্সমিটার টার্মিনাল এমটি বোঝাতে আমরা টি গুণন ই বা টি গুণন ই এমটি ব্যবহার করে থাকি। এখন আমরা এই সার্কিটটাকে আর একটু বড় করে ব্যাখ্যা করি। বড় করলে দেখতে পাই যে প্রত্যেকটা সেকশনের মধ্যে আমাদের কি থাকে, আমাদের কন্ট্রোল রেজিস্টার থাকে এবং স্ট্যাটাস রেজিস্টার থাকে, যা এখানে দেখানো এই মডিউলে দেখানো হয় নাই। এবং আমরা ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এবং রিসিভিং ডাটা বাফার রেজিস্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করে আউটপুট রেজিস্টার এখানে দেখানোর চেষ্টা করছি। এখন তাহলে দেখি, রিড রাইট কন্ট্রোলের দিকে ছয়টি ইনপুট সিগন্যাল আছে, রিসেট, ক্লক, সিডি বার, আরডি, ডব্লিউআর এবং চিপ সিলেক্টর। ঠিক আছে, এসব সম্বন্ধে আমরা জানি। সিডি বার হচ্ছে রিড রাইট কন্ট্রোল লজিক, এটা হচ্ছে ডাটা রিড ডাটা কন্ট্রোল, রাইট ডাটা কন্ট্রোল এবং চিপ সিলেক্টর, এই ছয়টা অংশ নিয়ে গঠিত গঠিত এই সেকশনের অন্তর্ভুক্ত। কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টারে আমাদের এখানে 16 বিটের দুটি রেজিস্টার থাকে, প্রথম দুটি স্বাধীন ওয়ার্ড থাকে, প্রথম বাইট থেকে মূল ইনস্ট্রাকশন এবং দ্বিতীয় বাইট থেকে কমান্ড ইনস্ট্রাকশন বলা হয়। এটা সি অবলিক ডি বার হাই থাকা অবস্থায় আউটপুট পোর্ট হিসেবে এটি অ্যাক্সেস করতে পারে। স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টারের কাজ আমরা আগে থেকেই ইতিমধ্যে অবগত আছি এবং এই অবগত থাকার জন্য মূলত এর আগে অ্যাসিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস এবং সিঙ্ক্রোনাস সিরিয়াল ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করছি। স্ট্যাটাস রেজিস্টারটা মূলত এই ইন্টারফেস সার্কিটের বর্তমান স্ট্যাটাস বা এই ইন্টারফেস সার্কিটের সাথে যুক্ত পেরিফেরাল ডিভাইসের বর্তমানের স্ট্যাটাসটা সিপিইউকে অবগত করা হচ্ছে স্ট্যাটাস রেজিস্টারের কাজ। ডাটা বাস বাফার, সিপিইউ থেকে এই ইন্টারফেসে ডাটা আসার জন্য সিপিইউর সাথে এখানে 8 বিট এর একটা ডাটা বাস লাইন আছে, যা সিপিইউ থেকে ডাটা আদান প্রদান করার কাজে এটা ব্যবহার করা হয় থাকে। এবং এই ডাটা বাস বাফারের সাথে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এবং রিসিভিং ডাটা বাফার রেজিস্টার সরাসরি যুক্ত থাকে, এটা হচ্ছে ইন্টারনাল বাস। এখন দেখি আমাদের ট্রান্সমিটিং সেকশন, ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, ট্রান্সমিটার কন্ট্রোল এবং আউটপুট রেজিস্টার, এই তিনটা নিয়ে আমাদের ট্রান্সমিশন সেকশন গঠিত। যে ডাটা সিপিইউ সাধারণত পেরিফেরালসের জন্য ট্রান্সমিট করতে চায় সে ডাটাটা ডাটা বাস বাফার থেকে এসে ট্রান্সমিটিং ডাটা বাফার এসে জমা হয়। ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার এটাকে আউটপুট রেজিস্টার, যেটাকে বলা হয় প্যারালাল ইন সিরিয়াল আউট, একটা শিফট রেজিস্টারে পাঠায় দেয়। এখান থেকে ডাটাটা প্যারালাল থেকে সিরিয়াল ফর্মে রূপান্তরিত হয়। ট্রান্সমিটার কন্ট্রোল লজিকের মাধ্যমে এটাকে আমি কি হিসেবে পাঠাতে চাই, এটাকে আমি সিনক্রোনাস মোডে পাঠাতে চাই নাকি অ্যাসিঙ্ক্রোনাস মোডে পাঠাতে চাই, তার মধ্যে ট্রান্সমিটার টার্মিনাল এমটি আছে কিনা, এই ধরনের স্ট্যাটাস চেক করার পরে আউটপুট রেজিস্টার এর মাধ্যমে এই ডাটাটা পেরিফেরালসে চলে যায়। রিসিভিং ডাটা বাফার সেকশন, এই সেকশনের মাধ্যমে ডাটা সমূহ পেরিফেরালস থেকে সিপিইউতে আসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে রিসিভিং ডাটা, এখানে একটা সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের মাধ্যমে ডাটাটাকে রিসিভ করা হয়ে থাকে, তারপর রিসিভিং ডাটা বাফার রেজিস্টারের মাধ্যমে এটা সিপিইউতে যায় এবং রিসিভিং ডাটা বাফারের কন্ট্রোলারের মাধ্যমে এটা যদি সিনক্রোনাস হয়ে থাকে সেক্ষেত্রে সিনক্রোনাস ব্লক, এবং এটা যদি অ্যাসিঙ্ক্রোনাস হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ব্লকটাকে বাদ দিয়ে মূল ডাটাকে আমরা পরবর্তী প্রসেসিংয়ের জন্য সিপিইউতে পাঠিয়ে দেই। এই হচ্ছে মূলত আমাদের ইউএসএআরটি এর কাজ বা ইউএসএআরটি এর কার্যপ্রণালী। ডাটাবাস বাফারের মাধ্যমে কন্ট্রোল ওয়ার্ড
কন্ট্রোল ওয়ার্ড, কমান্ড ওয়ার্ড, স্ট্যাটাস ইনফরমেশন সমূহ, কন্ট্রোল লজিক সমূহ, ওয়ার্ড সমূহ আমাদের সিপিইউতে বিভিন্ন ধরনের ইনফরমেশন স্থানান্তরিত করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমার সময়টা শেষ হয়ে গেছে। যদি এর এই আলোচনার মধ্যে তোমরা কোনো কিছু বুঝতে না পারো বা যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা অবশ্যই পরবর্তী আমার এই লেকচারটা আরো কি করে আমি তোমাদের জন্য ভালো করতে পারি সে ব্যাপারে তোমরা সুপরামর্শ দিবে। আর এই ভিডিওটি দেখতে তোমরা অবশ্যই ভিজিট করবে দক্ষতা বাতান অথবা www.skills.gov.bd/dt। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি তোমার ইনবক্সে প্রশ্ন করতে পারো। আমি ইনবক্স দেখার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইন লাইফ ইফ ইউ নিড দিস ভিডিও নাও।